কি হলো জান ডাক্তার সাহেব রোগীর অবস্থা কেমন ব্লাড পুশ করা হয়েছে ভালো হতে সপ্তাহখানেক সময় লাগবে বড় ছেলে রাজা জানি না এখন সে কোথায় কিভাবে আছে যেখানে থাকুক হে মাবুদ তাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আমিন বসো বসো হ্যাঁ বলো কি সমস্যা সেটা হাবিলদার আমার দোকান উঠাই দিতে চায় কেন হাবিলদার কি চায় শরমের কথা আমার বউরে তার পছন্দ হইছে ও আমার বউরে চুপ তুই পুরুষ জাতির কলঙ্ক নিজের বউয়ের ইজ্জত রক্ষা করতে পারিস না আরে হাবিলদারের পেটে ছুরি বসিয়ে তারপর আমার কাছে আসছিস দেখছিস কি বিচার করি ঠিক আছে তুই বর্গে যা এই হাবিলদার বদলি হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যাঁ তোমার শেষ যাবে ব্যবস্থা তো একটা হবেই কিন্তু ওই মঙ্গল গুন্ডা বস্তিতে এসে হুমকি দিয়ে গেছে আমার মেয়েরে সে বিয়া করব আমি যদি আমার মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিতে চাই তাহলে ওই চুমকে উঠায় লয়ে যাইবো আমার ইজ্জত বাঁচান শেঠ আমার ইজ্জত বাঁচান ঠিক আছে আমি মঙ্গল গুন্ডাকে বুঝিয়ে দেব আঙ্কেল মঙ্গল হ্যালো জি জি হ্যাঁ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বুঝলি জি মামা 1 লিটারে 5টা হুইস্কি জাফর শেঠের বাড়িতে পৌঁছে দিয়ে আসি ঠিক আছে মামা আমি এক্ষুনি যাচ্ছি এসছিস আমার জিনিস এনেছিস হ্যাঁ টেলিফোন পেয়ে তো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এলাম আঙ্কেল আপনার চেহারাটা কেমন যেন মলিন লাগছে কি হয়েছে আর বলিস না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না আজ দুদিন হলো আমার ছেলেটা না খেয়ে ঘরে পড়ে আছে ছেলে আপনার আবার ছেলে এলো কোত্থেকে আল্লাহ দিয়েছে আল্লাহ তুই পারবি আমার ছেলেটাকে খাওয়াতে চেষ্টা করে দেখতে পারি তাই যা লক্ষ্মী মা আমার তাই যা ও উপরে ঘরে আছে যা যা আসতে পারি বুঝলি তুমি হ্যাঁ আমি তো সিঁথির এখানে প্রায় আছি তিনি আমাকে মেয়ের মতো জানেন শেঠ বললেন আল্লাহ তাকে একটা ছেলে দিয়েছে এবং সেই ছেলে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে আছে কি হয়েছে আপনার খাচ্ছেন না কেন মন ভালো না লাগলে আমার কিছু খেতে ইচ্ছা হয় না আমি যদি রান্না করে খাওয়াই খাবেন তুমি তুমি আমাকে খাওয়াবে কেন মন চাইছে তাই আমি আপনাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো মনে হয় এখন আমি যাবো কি করে যাবি না থাকবি তোর মামাকে টেলিফোন করে দেবো আর যাতে তুই এখানে থাকবি বিজলি তুমি আমি কোথায় তুমি কোথায় মানে আমি রাতকানা চোখে দেখি না ঘর হারিয়ে ফেলেছি হ্যাঁ কিছুক্ষণ আগে তোমার সাথে খাবার টেবিলে তখন তো তুমি ঠিক ছিলে এখন রাত কটা বাজে 10টা আমি রাত 10টার পরে চোখে দেখি না আজব ব্যাপার রহিমা রহিমা না 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 কাউকে ডাকার দরকার নেই যদি জানাজানি হয়ে যায় আমি রাতকানা তাহলে আমার আর বিয়ে হবে না চলো আমি তোমাকে পৌঁছে দেব না না কেউ যদি দেখে তাহলে আমার বদনাম হয়ে যাবে আমি মহা মুশকিল বললাম তো যাব না